আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে কথা বলবো প্রথম রিলিজ স্লিপ কবে শুরু হবে, সাথে শেয়ার করব প্রথম রিলিজ স্লিপ নিয়ে কিছু জরুরি তথ্য। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শিক্ষা সংক্রান্ত সব রকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনি সাথে সাথে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকে হয়তো জানেন, যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না তাদের জন্য আবেদনের নতুন সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো হচ্ছে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপে আপনি নতুন করে 5টি কলেজে আবেদন করতে পারবেন এবং এর জন্য কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না। প্রথম রিলিজ স্লিপে নতুন করে তারাই আবেদন করতে পারবেন যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি অথবা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও কোনো কারণে ভর্তি হয়নি। আর আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছেন কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হতে চাচ্ছেন না, আপনারাও কিন্তু প্রথম রিলিজ স্লিপে নতুন করে আবেদন করতে পারবেন। প্রথম রিলিজ স্লিপে কিন্তু আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সাবজেক্ট আর কলেজ সিলেক্ট করতে পারবেন এবং সর্বমোট 5টি কলেজে আবেদন করতে পারবেন। 5টির কম কলেজেও আবেদন করতে পারবেন না, আবার 5টির বেশি কলেজেও আবেদন করতে পারবেন না। প্রথম রিলিজ স্লিপে যদি কোনো কারণে চান্স না হয় তবে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপ রয়েছে, আর দ্বিতীয় রিলিজ স্লিপে আপনি নতুন করে আরও 5টি কলেজে আবেদন করতে পারবেন। এখন কথা বলা যাক প্রথম রিলিজ স্লিপ বা দ্বিতীয় ধাপের আবেদন কবে শুরু হবে। আপনারা যদি অনার্স ভর্তি দ্বিতীয় মেধা তালিকার নোটিশটি লক্ষ্য করেন তবে দেখতে পারবেন দ্বিতীয় মেধা তালিকার সব কার্যক্রম আগামী 4 আগস্ট শেষ হবে। 4 আগস্টের সপ্তাহ দিনের মধ্যে কিন্তু কোটা মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকার যারা মাইগ্রেশন করবে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এই হিসেবে বলা যায় 4 থেকে 12 আগস্টের মধ্যে অনার্স কোটা মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে। তারপর তাদের ভর্তি শেষ হতে আরও 10 দিনের মতো লাগতে পারে। এই অনুসারে হিসাব করলে কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তারিখ হিসাব করে বলি তবে কিন্তু 14 থেকে 22 তারিখের মধ্যেই রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। একটি ভিডিও বানাতে অনেক তথ্য লাগে আর তথ্য সংগ্রহ করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু একটি লাইক দিতে বেশি সময় লাগে না, তাই একটি লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন। আর রিলিজ স্লিপ সংক্রান্ত আরও তথ্য জানতে বামের ভিডিওতে ক্লিক করতে পারেন।